থেকে এই সিরিজ মানে এই সিরিজে আমাদের নতুন কিছু প্লেয়ার ছিল যেমন যদি প্রথম ম্যাচে ধরি রনি তালুকদার তৌহিদ হৃদয় এই ম্যাচে এই দুজনের সাথে আপনার তানবীর এই পরিবর্তনটা কি সাকসেসের পিছনে মূল কারণ নাকি অন্য কোন কারণ আছে বলে আপনি মনে করছেন না প্রথম জিনিসটা এখানটা আমি আপনাদেরকে বলি প্রথম কথাটা হচ্ছে খেলার অ্যাপ্রোচ এন্ড অ্যাটিটিউড যে জন্য আমরা বিশ্বকাপে আগ মুহূর্তে যে একটা অনেক কিছু চেঞ্জ করলাম এটা ছিল যে যেই অ্যাপ্রোচ এবং মাইন্ডসেট অ্যাটিটিউড নিয়ে আমরা খেলছি এইভাবে খেলে আসলে জিতা যাবে না টি টোয়েন্টি টি টোয়েন্টি ফর্ম্যাটটাই এমন যে আমাদেরকে এটা পাল্টাতে হবে সেই জন্যই আমরা একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করি এবং ওখানটাই চেঞ্জ আসে আমরা নতুন নতুন কিছু খেলোয়াড় আনি এবং কোচিং স্টাফ আমরা চেঞ্জ করে দিই করে দিয়ে ওটা করেছিলাম আমাদের একটা প্ল্যানই ছিল আমাদের একটা ধারণাই ছিল এটা হবে তবে বেসিক্যালি আমি যেটা মনে করি এটার পিছনে একটা হচ্ছে ওদের অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য গেম আর হচ্ছে মাইন্ডসেট ফেয়ারলেস ক্রিকেট খেলা আর ভেরি ইম্পর্টেন্ট টিম হিসাবে খেলা এবং অসাধারণ ফিল্ডিং আমরা আমাদের টার্গেটটা হচ্ছে হতে পারবো কি পারবো না আমরা জানি না আমরা আমাদের টার্গেটটা হচ্ছে উই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইড টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে তো আসলে আপনি যেটা বলছেন আমাদের নিয়মিত যা আসা হয় না তো ইসিবি প্রেসিডেন্ট এসেছিলেন সিরিজের আগে আপনার সঙ্গে কথা হয়েছে নিশ্চয় এবং আমরা ব্রিটিশ পত্রপত্রিকার মাধ্যমে একটা জেনেছি যে 2027 সালে একটা বাকি বাইলেটাল সিরিজ ওখানে গিয়ে খেলার কথাবার্তা হচ্ছে বলে আমরা জেনেছি আসলে ব্যাপারটা কতটুকু কি হয়েছে আসলে ইসিবির যিনি চেয়ারম্যান এসেছিলেন উনি যখন আসেন তখন আমি তাকে কথায় কথায় বলেছিলাম যে আমাদেরকে প্রায় অনেক বছর 10 বছরের বেশি ধরে আমাদেরকে কোনো সিরিজ তারা দেয়নি ওখানে তো এটা শুনে উনি খুব অবাকই হয়েছিলেন এবং বিশেষ করে ফার্স্ট ম্যাচটা দেখার পরে সে বলছে যে আমি এখনও বিশ্বাসই করতে পারছি না বাংলাদেশকে আমরা কেন হোস্ট করিনি এতদিন তো উনি কথা বলেছেন ওনার সিও দুজনেই আমাদেরকে কথা দিয়ে গেছেন যে ওনারা গিয়েই আর্লিয়েস্ট পসিবল টাইমে কখন দেওয়া যায় সেটা ওনারা দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস এটা আসবে এখন কখন আসবে জানি না একবার না একাধিকবার ইনফ্যাক্ট যখন নাকি লিটন দাস মারছিল 4-6 তখন উনি বলছেন এই এত 6 মারতে গেলে আউট হয়ে যায় যদি আমি আউট হইলে কোনো অসুবিধা নেই মাত্র কয়েকটা ওভার বাকি আছে এখন এই খেলায় মারতেই হবে সো এইরকম মানে আমি খেলার মাঝখানে ফোন করছিল তো উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন এবং খেলা শেষ হওয়ার পরে আমাকে বলেছিল আমি বারান্দায় ছিলাম আমি আসলে আওয়াজে শুনিনি ভিতরে ঢুকেই দেখলাম ওনার মিসড কল তো আমি আবার কল করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যেক দিনই জানান প্রত্যেক খেলাইয়ের পরেই জানান অ্যান্ড খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি এবং ওটাই বলছিলেন যে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ এটা আসলে চিন্তাই করেনি আমরা আমরা নিজেরাও করিনি যে